আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 4 ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা তোমরা মহিলাদেরকে খুশি মনে মোহর দান করো খুশি মনে মোহর দান করো সূরা নিসা আয়াত নম্বর 24 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين মুহররমাতের আলোচনার পরে আল্লাহ বললেন এই মহিলাগণ ব্যতীত যাকে ইচ্ছে তুমি বিবাহ করতে পারো কিন্তু আন তাবতাগু বি আমওয়ালিকুম মালের বিনিময়ে তাদেরকে সন্ধান করো মালের বিনিময়ে তাদেরকে সন্ধান করো বিয়ে করো আনতাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন এই হলো বিবাহের লক্ষ্য এক টুকরা কথা ও মুসলমান ইসলামকে একটু জানার চিন্তা করেন ইসলাম যদি জানেন বিবাহের লক্ষ্য উদ্দেশ্য যদি বুঝেন তাহলে আর অপরাধ অপকর্মের মধ্যে জড়িত হবেন না মুহসিনিনা নিজের চরিত্রকে সংরক্ষণ করার জন্য বিবাহ করবেন কিসের জন্য মুহসিনিনা নিজের চরিত্রকে সংরক্ষণ করার জন্য অবৈধ পাত্র পাত্রী থেকে অবৈধ মেলামেশা থেকে সংরক্ষণ করার জন্য বিবাহ করবেন গায়রা মুসাফিহিনা এবং এই বিবাহের লক্ষ্য হবে যৌন কার্য চরিতার্থ নয় বরং এর দ্বারা উদ্দেশ্য হলো নিজের চরিত্রকে সংশোধন করা চরিত্রকে হেফাজত করা বিয়া কিসের জন্য করব আমাদের বর্তমান যুগে তো যৌন বিজ্ঞানও আছে বর্তমান যুগে তো যৌন কার্য চরিতার্থ করার জন্য রাষ্ট্রীয়ভাবে যত মদত দেওয়া হয় অনেক কিছু আপনাদেরকে সাপ্লাই দেওয়া হয় যাতে এর দ্বারা সন্তান জন্ম নিবে না বরং শুধুমাত্র বুক বিলাসী করবে আল্লাহ বলেন বুক বিলাসের জন্য বিবাহ নয় আনতাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করবেন গায়রা মুসাফিহিনা যৌন চরিতার্থ করার জন্য নয় এবং যৌনতা উপভোগ করার জন্য বিবাহ করবেন না فَمَسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً তাই এই সব মহিলাদের মধ্য থেকে যাকে তুমি বুক করবে فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً তাই তাদের বিনিময়কে তাদের মোহরানাকে ফরজ হিসাবে তোমরা তাদেরকে আদায় করে দাও যতক্ষণ পর্যন্ত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত ফরজ তোমার গালে থাকবে এই জন্য বলছিলাম যে আপনি 10 লক্ষ টাকা মোহর ধার্য করেছেন করতে পারেন যা করেছেন তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান সূরা নিসা আয়াত নম্বর 20 এবং 21 সূরা নিসা আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ বলেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান فلا تأخذوا منه شيئا আর তোমরা স্ত্রীদেরকে যদি প্রচুর ধন সম্পদ দিয়ে থাকো মোহরানা স্বরূপ অনেক কিছু দান করেছো وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا তাহলে তা থেকে কিছুও তোমরা গ্রহণ করো না অর্থাৎ 10 লক্ষ 20 লক্ষ সারা টাওয়ার আমার স্ত্রীর নামে দিয়ে দিলাম আর পরবর্তীতে ইচ্ছা মতো বুক করলাম আল্লাহ বলেন ফালা তাখুযু তা থেকে গ্রহণ করো না আখযু করো না ওয়া আদাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা তোমরা কি তাদের কাছ থেকে অন্যায়ভাবে বুক করবে ওয়া ইসমাম মুবিনা আর মহিলাদেরকে যে মোহরানা দেওয়া হয়েছে তা থেকে যদি জবরদখলভাবে বুক করে তাহলে আল্লাহ বলেন এটা হলো প্রকাশ্য গুনাহ ইসমাম মুবিনা
স্ত্রীর মোহর 10 লক্ষ টাকা সাব্যস্ত করছে কিন্তু 1 টাকাও দেয় নাই আল্লাহ বলেন ইসমাম মুবিনা ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض الله আরো বলেন وكيف تأخذونه কিভাবে তোমরা তাদের কাছ থেকে মোহরানার টাকা আবার আত্মসাৎ করবে وقد أفضى بعضكم إلى بعض আর তোমরা একে অপরের কাছে পৌঁছেছো একে অপরের কাছ থেকে শান্তি লাভ করেছো একে অপরকে বুক করেছো তারপরে কিভাবে তোমরা তার কাছ থেকে তার মালকে আত্মসাৎ করবে কান গালিজা এই যে চূড়ান্ত পর্যায়ের একটা অঙ্গীকারের মাধ্যমে তাদের কাছ থেকে যে মোহরানা দান করেছো এটা চূড়ান্ত পর্যায়ের একটা অঙ্গীকার আর চূড়ান্ত পর্যায়ের অঙ্গীকার করার পরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বিবির মোহরানা সাব্যস্ত করেছো তার থেকে তুমি কিভাবে বুক করবে কথা বুঝে আসছে এই তো গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দীক্ষার দিয়ে বলেন মোহরানা দাজ্য করার পরে এই মোহরানাকে তোমরা তার থেকে বুক করো না এইজন্য এখন পর্যন্ত যারা বিবাহ করেন নাই ভাইয়েরা আপনারা বিবাহের মোহর দাজ্য করার সময় সাইদদের উর্দে কোনোদিনও মোহর দাজ্য করবেন না যা দাজ্য করবেন তার সাথে সাথে তার হাত পর্যন্ত পৌঁছে দিবেন ওই মোহরানার মালিক একমাত্র ওই স্ত্রী এবং ওই নারীর আপনি যদি স্বামী হন তারপরেও এই মোহরানার টাকার মালিক আপনি থাকবেন না আর আপনি যদি ওই স্ত্রীর বাবা হয়ে থাকেন তবুও আপনি তার থেকে বুক করতে পারবেন না রব্বুল আলামিন উভয়কে নিষেধ করেছেন স্বামী পক্ষকেও নিষেধ করেছেন তার মোহরানা থেকে তোমরা বুক করবে না স্ত্রী পক্ষকেও নিষেধ করেছেন যে তোমাদের কন্যার পক্ষ থেকে যে মোহরানা লাভ করবে তা থেকেও তোমরা বুক করবে না বর্তমান জগতে একদল মানুষ এমনও আছে যারা স্ত্রীর মোহর আদায় করে না যারা স্ত্রীর মোহর মোটেই আদায় করে না বরং প্রথম রাত্রিতে গোপনে গোপনে স্ত্রীর পাওয়া ধরে এই মাফসাওয়ায় যদি মাফ হইতো আচ্ছা আমি আপনার কাছে 3 লক্ষ টাকা পাইমো আর আপনি গোপনে গোপনে আপনার আমার কাছে আসে বললেন হুজুর আল্লাহর ওয়াস্তে 3 লক্ষ টাকা মাফ করিয়া দিবেন আমি কি মাফ করে দিব বলেন মাফ করে দিব আমি দিব না আপনি দিবেন 3 লক্ষ টাকা দিবেন না কিন্তু যদি উসল করতে পারেন না তাহলে এই সময় কি করবেন যে এই জালিমের হাত থেকে আমার 3 লক্ষ টাকা উসল করা সম্ভব নয় বিদায় এখন যদি এই কথা স্বীকার না করি তাহলে হয়তো কোন ধরনের আমাকে চাপাচাপি করবে আমার সাথে অশালীন আচরণ করবে মুখ দিয়ে বলল যাও মাফ করে দিলাম মুখ দিয়ে বলল আমি এক ঘটনা কই মনে হয়ে গেছে আমাদের দেশের কিছু বক্তা আছে বড় বড় বক্তা আর শেষ রাইতে ওরা ওয়াজ করিয়া বাড়িতে ফিরে এক ডাকাইতে বক্তার গাড়ি আটকাইছে সে জানে না উনি বক্তা আর বক্তার পকেটে যা ছিল সব হাতে নিছে আজকের হাদিয়া কালকের হাদিয়া যা ছিল অনেক বক্তা এমনও আছে বাংলাদেশও যারার কোনো মসজিদ নাই মাদ্রাসাও নাই খালি বাসমান বক্তা আর একসাথে 3 দিন 4 দিন পর্যন্ত সফর করে সবগুলা টাকা কিন্তু পকেটে আছে আর ডাকাইতে আটকাইয়া সবগুলা হাতে নিছে নেওয়ার পরে কয় হুজুর বেজার হইবেন না রাগ করবেন না আর একটা এই কয় হুজুর মাফ করবেন ডাকাইতে ডাকাতির উপরে যদি কয় মাফ করবেন তাহলে হুজুরে কি মাফ করবে কিন্তু এখন তো হাতে কি আছে পিস্তল আছে যার কারণে যা মাফ করে দিলাম হুজুর দোয়া করিয়েন দিয়ে ঠিক আছে আরো দোয়াও করব অনুরূপভাবে আমাদের দেশের পুরুষ নামী ডাকাইতগুলা অন্ধকার রজনীতে স্ত্রীর কাছে মাফ চায় আর এমন ভাবে মাফ চায় ডাকাইতের চাইতে আরো বড় হাতিয়ার নিয়ে মাফ চায়
এখন তো মাফ, কিন্তু যখন স্বামী এবং স্ত্রীর ঝগড়া বাধে তখন আদালতে যাওয়ার পরে স্ত্রী কি মহরানা ছাড়িয়ে দে, তো মাফ করলো কেমনে? বলেন তো কথা, মাফ হইছে নাই? হাসরের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির হিসাব নেবেন, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বীরা যারা এখন পর্যন্ত মহরানা আদায় করেন নাই, একটা বারের জন্য আপনি সতর্ক হন, ওই স্ত্রীকেই খাওয়াইতেছেন কিন্তু তার হকের জন্য সে হাসরের দিন ছাড় দেবে না, ওই সন্তানদেরকে খাওয়াইতেছেন কিন্তু এই সন্তানগুলো হাসরের দিন তোমাকে ছাড় দেবে না, ওই স্ত্রী হাসরের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন যার যা পাওনা আছে সবগুলা সেই পাওনাগুলার দাবিদার দাবি উত্থাপন করো, তখন তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করবে মহরানার পাওনা আদায় করে নাই, আজ আমি তাকে ছেড়ে দিব না। বাবা যখন একটা নেকির জন্য সন্তানকে ছেড়ে দেয় না, মা যখন সন্তানকে লালন পালন করে নিজের জানের চাইতে বেশি মহব্বত করিয়া এই সন্তানকেও হাসরের মাঠে ছাড় দিবে না, সেই সময় আপনার আমার স্ত্রীও আপনার আমাকে ছাড় দিবে না। বিদায়, এই মহরানা দুনিয়ার জগতে থাকা অবস্থায় অতিসত্বর আদায় করার চেষ্টা করেন, অতিসত্বর আদায় করার চেষ্টা করেন, সবাই রাজি আছেন তো? না মনে মনে দিব না, আমি কাওয়াইয়ার আপনাকে